ciao, ciao. পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। প্রিয়জনেরা, এসো আমরা নম্র কণ্ঠে পিতা পরমেশ্বরের কাছে মিনতি জানাই। আমাদের দীক্ষা স্নানের স্মরণে যে জল এখন আমাদের উপর সিঞ্চন করা হবে, তা যেন তার আশীর্বাদে পবিত্র হয়ে উঠে। হে জীবনেশ্বর, সকল প্রাণের পরম উৎস তুমি, তোমার আশীর্বাদে এই জল পবিত্র হয়ে উঠুক। আমরা আশা করি এই জলের স্পর্শে তোমারই করুণায় পাপের ক্ষমা লাভ করব, রোগ যন্ত্রণা ও মহাশত্রুর ছলনা থেকে রক্ষা পাব। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম। Thank you.
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। প্রভুর দিন ঈশ্বরকে প্রশংসা করি। যারা অসুস্থ কষ্টে আছে, যারা আমাদের কাছে প্রার্থনা চেয়েছে, বিশেষ করে নুরিয়ার বাবার জন্য প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যীশু আমাদের দেখিয়েছে যত যারা দুর্বল যারা, তুমি তাদের ভালোর জন্য কত চিন্তায় না করে থাকো। হে দয়াময় ছোট আমরা, দুর্বল আমরা, আমাদের অন্তরে তুমি এমন অতল বিশ্বাস জাগিয়ে তোলো, আমরা যেন সুখে দুঃখে সব সময় উপলব্ধি করতে পারি যে তুমি সর্বদাই আমাদের পাশে রয়েছো। আমাদের সেই শিশু সুলভ নম্রতা দাও, আমরা যেন তোমার পরম সেবক যীশুর কর্তৃক প্রকৃত শিষ্যের মতো সকলের আগে থাকতে না চেয়ে বরং সকলের সেবক হতে প্রস্তুত থাকি। তারই নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা,
তিনি জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে যুগে যুগে বিরাজমান। ভক্তিহীন মানুষেরা তাদের অসার যুক্তি নিয়ে মনে মনে বলে, ধার্মিকের জন্যে এসো আমরা ফাঁক পেতে রাখি, কারণ সে যে আমাদের পথের কাঁটা, সে যে আমাদের প্রতিটি কাজেই বাধা দেয়। মোশের বিধান অবাধ্য করে বলে সে আমাদের ধিক্ষার জানায়, আমাদের বিরুদ্ধে সে তো ঐতিহ্য ঘাতকের অভিযোগ আনে। সকলকে সে বলে ধার্মিকের শেষ পরিণাম নাকি বড় সুখে, আবার গর্ব করে বলে স্বয়ং ঈশ্বরই তার পিতা। তাই এসো দেখা যাক তোর কথা সত্য কিনা, লক্ষ্য করে দেখাই যা ওর পরিণাম কি হয়। কারণ ওই ধার্মিক যদি সত্যি ঈশ্বরের পুত্র হয়, তাহলে ঈশ্বর নিশ্চয়ই ওর সহায় করবেন, ওকে শত্রুর কবল থেকে উদ্ধার করবেন। এসো লাঞ্ছনা ও যন্ত্রণা দিয়েই ওকে আমরা যাচাই করে নিই, যাতে আমরা জেনে নিতে পারি ওর দৃঢ়তা কতখানি, বুঝে নিতে পারি কত সত্য ওর সহিষ্ণুতা। এসো ওকে আমরা হেয় মৃত্যুদণ্ডে দণ্ডিত করি, কারণ স্বয়ং ঈশ্বর নাকি ওর পাশে এসে দাঁড়াবেন, এই কথা ও নিজেই বলেছে। এই হল প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। ধ্যানগীতি: পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। ঈশ্বর তোমার নামের গুণে আমাকে রক্ষা করো, তুমি তোমার শক্তির গুণে দেখো আমি যেন পাই সুবিচার। হে ঈশ্বর শোনো তুমি আমার প্রার্থনা, কান পেতে শোনো তুমি এই আবেদন। ধুয়ো আমার বিরুদ্ধে এই যে উঠে দাঁড়িয়েছে উদ্যত মানুষের দল, হিংস্র মানুষেরা আজ ছিনিয়ে নিতে চান দেখো আমার জীবন, মনের সামনে তারা ঈশ্বরের কোনো স্থানে রাখে না কখনো। কিন্তু দেখো ঈশ্বর নিজে আমার নিত্য সহায়, প্রভু নিজে আমার প্রাণের নির্ভর। ওগো ভগবান আমি মন প্রাণ দিয়ে তোমার চরণে করব যোগ্য নিবেদন, গাইব তোমার নাম মঙ্গলময় সে নাম। দ্বিতীয় পাঠ সাধু জামকের ধর্মপত্র থেকে পাঠ। প্রিয়জনেরা, যেখানে ঈর্ষা আর রেষারেষি, যেখানে বিশৃঙ্খলা আর সব রকম অপকর্ম চলতে বাধ্য, কিন্তু যে জ্ঞান ঊর্ধ্বলোক থেকে নেমে আসে প্রথমত তা পবিত্র, তাছাড়া তা শাস্তি প্রিয়, সহিষ্ণু, বিবেচক এবং তা সংযুক্তি মেনে নিতে সর্বদাই প্রস্তুত, আবার তা করুণাময় ও শত সৎকর্মে ফলশালী এবং কপটতা ও পক্ষপাত থেকে সম্পূর্ণ মুক্ত। শান্তি স্থাপনের জন্য কাজ করে যারা, তারা যে বীর শান্তিতেই বনে, ধার্মিকতায় সে নিজের ফসল।
এখন প্রশ্ন তোমাদের মধ্যে কি থেকে জাগে যত যুদ্ধ কি থেকেই বা জাগে যত বিবাদ তোমাদের অন্তরে ভব সুখের যে সমস্ত বাসনা নিত্যই সংগ্রাম করে তা থেকে কি নয় তোমরা লোভ করছো কিন্তু হাতে কিছুই পাচ্ছ না আর সেজন্য তোমরা হত্যা করতে যাচ্ছ তোমরা ঈর্ষা করছো আসলে তোমরা যা পেতে চাও তা পাওয়ার জন্য প্রার্থনা করো বলে তা পাও না কিংবা প্রার্থনা করে তোমরা যে তা পাচ্ছ না তার কারণ তোমরা অসৎ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করো অর্থাৎ তোমরা নিজেদের ভোগ সুখের পেছনে বার করতে চাইছ এগুলো প্রভু বাণী প্রভু জয় হো ঈশ্বরকে ধন্যবাদ প্রভু আপনাদের সহায় থাকুন সাধু মার্গ অনুসারে মঙ্গল সমাচার থেকে পাঠ যিশু ও তার শিষ্যেরা গালিলেয়ার মধ্যে দিয়ে এগিয়ে চললেন যিশুর ইচ্ছা ছিল যে ছিল না যে এই খবরটা কারো কানে যায় কারণ তখন তিনি তার শিষ্যদের এই কথা বোঝাচ্ছিলেন যে মানব পুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে আর তারা তাকে হত্যা করবে তবে নিহত হওয়ার তিন দিন পরে সে পুনরুত্থান করবে শিষ্যেরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারলেন না অথচ এ বিষয়ে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হলো না এবার তারা কাফারনাউমে এসে পৌঁছলেন বাড়িতে আসার পর যিশু শিষ্যদের এই প্রশ্ন করলেন পথে কি নিয়ে তোমাদের মধ্যে এত তর্ক হচ্ছিল তারা চুপ করে রইলেন কারণ পথে তারা নিজেদের মধ্যে এই নিয়ে তর্ক করেছিলেন যে তাদের মধ্যে কে সবচেয়ে বড় যিশু তখন সেখানে বসে ১২ জনকে কাছে ডেকে বললেন কেউ যদি প্রথম হতে চায় তাহলে সে যেন সকলের শেষেই থাকে সে যেন সকলেরই সেবক হয় তারপর তিনি একটি শিশুকে নিয়ে তাদের সামনে দাঁড় করালেন আর দু হাত নিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন যে কেউ আমার জন্য এর মতো কোন শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয় যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে প্রভুর মঙ্গল সমাচার
আজকের প্রভুবাণী আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরছে। করছেন তোমরা পথে কি বিষয়ে কিসের তর্ক করছিলে? আর তাদের মধ্যে কি তর্ক ছিল? কে বড়, কে প্রধান আমাদের মধ্যে, এটা নিয়ে বিতর্ক তাদের মধ্যে। তার মানে কি? ঈশ্বরের পথ, ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের ইচ্ছা, আর আমাদের ইচ্ছা, আমাদের পথ, আমাদের পদ্ধতি, আমাদের ইচ্ছাও উল্টা পাল্টা অনেকবার এক নয়। যিশু তাদের শিখাচ্ছে, বুঝাচ্ছে তার পথে কি হবে, ভবিষ্যৎ কি হবে, কত কষ্ট, কত যন্ত্রণা করতে হবে। তবুও তারা কি চিন্তা করতেছে? কে বসবে তার পাশে, হ্যাঁ, রাজত্ব করার জন্য কে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে হবে শক্তিমান, কে হবে প্রধান? আজকেও তাহলে দ্বিতীয় পাদ একই প্রশ্ন করতেছেন সাধু জানক। কি বলতেছেন সাধু জানক? তোমাদের মধ্যে এত বিবাদ, এত সমস্যা, এত যন্ত্রণা, এত নিপীড়ন, কিসের জন্য? কিসের জন্য? লোভের জন্য। উত্তর দিচ্ছে, লোভের জন্য। চাও আর না পেলে তোমরা হতাক করো, চাও অনেক জিনিস কিন্তু ঈশ্বরের কাছে নয়, নিজের অহংকার তৃপ্ত করার জন্য তোমরা চাও, আর এর জন্য অন্যদেরকে কষ্ট পায়, আর এর জন্য রেষারেষি তোমাদের মধ্যে, বিবাদ তোমাদের মধ্যে, এত কষ্ট। আজকে তাহলে আমাদের এই শিক্ষা দিচ্ছেন যিশু, আমাদের শিখাচ্ছেন আদর্শ দিয়ে। তিনি শুধুমাত্র কথা দিয়ে নয়, আদর্শ হন তিনি। তিনি আমাদের প্রধান কেন? কেন আমাদের প্রভু কেন? ওই জায়গা কি নকল করতে আসেন তিনি? জোর করে যেভাবে মানুষেরা করে, তোমরা দেখো টিভিতে খবরের কথা কি বলে সারাদিন, হ্যাঁ, ওই পার্টির মধ্যে এত সমস্যা, হ্যাঁ, যুদ্ধ, একে অপরকে ঘৃণা করে, একে অপরকে অত্যন্ত করতে চায়, উত্তাপ করতে চায়। কেন? লোভের জন্য, লোভের জন্য। বাংলাদেশে সেনা করার জন্য তাদের মধ্যে বিবাদ, কেন তারা সেনা করতে চায় না? কারণ প্রধান হতে চায়, সেবা পেতে চায়, ঢাকা এই রাজত্ব করতে চায় এই জায়গা, আর এর জন্য বিবাদ। পৃথিবীতেও কেন সমস্যা, কেন সমস্যা? শান্তিপূর্ণভাবে আমরা কেন বাস করতে পারি না এই পৃথিবী? যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট খাওয়া পাওয়া যেত শোয়ার জন্য, কিন্তু না। আবার এই একই সমস্যা, মানুষের লোভের জন্য এত বিবাদ, এত যন্ত্রণা, এত কষ্ট। আমরা কিভাবে তাহলে আচরণ করব? যিশু দেখিয়েছেন এই আদর্শ, যেন আমরা তার কাছ থেকে শিখি আর আমরা তার মতো জীবনযাপন করতে পারি। এটা আমার আহ্বান আজকে, আমার অনুরোধ। আমাদের মধ্যে যেন এত ঝামেলা না হয়। অবশ্যই মাঝে মধ্যে ভুল বুঝাও হয়, অবশ্যই চেষ্টা করতে হবে উন্নত হতে, কিন্তু চেষ্টাও করতে হবে যেন আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। জমির চিন্তায় প্রায় অনেকে জীবন কাটায়, জীবন বলে যায় নেই তাদের মনে, শান্তি নাই, কারণ সবার সাথে এই বিতর্ক বা শত্রুতা আছে। আমরা কিছুই নিয়ে যাবো না, এই কয়েকদিন আগে আমরা ধ্যান করছিলাম নগরবাণী, কিছু নিয়ে যাব না, কিছু নিয়ে আসেনি, কিছুই নিয়ে যাব না। আমরা চেষ্টা করবো তাহলে সুন্দরভাবে জীবন যাপন করতে, যেন ওই বাড়িতে যখন যাব, যিশু মঙ্গল সমাচার আজকে বলেন যে বাড়িতে গিয়ে যিশু জিজ্ঞেস করছে তাদের, তোমাদের তাহলে তোমাদের মধ্যে বিতর্ক কি ছিল,
একদিন তাহলে ওখানে স্বর্গেও যে ছিল আমাদের জিজ্ঞেস করবে, তুমি জীবনে চিন্তায় কি ছিল তোমার সবসময়, কি ছিল, কি আছে আমাদের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় প্রত্যেক দিন? লোভের কথা যেন না হবে, উন্নত দিক আছে, উন্নত হওয়ার চেষ্টা করবো, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবো, কিন্তু যেন ওইটার জন্য আমরা কারো ক্ষতি করি না, যেন আমরা শুধুমাত্র সেবার মধ্যে দিয়ে আমাদের নিজেদের বংশের আর আমাদের জাতি আমাদের দেশকে আমরা যিশুর পথে এগিয়ে যাব। আর আসলে আমরা তাহলে যিনি সেবক হয়ে আমাদের মধ্যে এসেছেন তার উপর আমাদের বিশ্বাস আমরা প্রচার করি। এক পরমেশ্বর সর্বশক্তিমান পিতা, স্বর্গ এবং দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি একবার যিশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বজীবের পুত্রের পিতা মতে জনিত, পরমেশ্বর মতে পরমেশ্বর, জগতে থেকে জগতে, সত্যে সত্যেশ্বর, তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট, আমাদের মানব কুলের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্থীয় বিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন, পিতা অধোগতির পার্শ্বে উপবিষ্ট আছেন, তিনি জীবিত মৃতদের বিচারার্থে সগৌরবে পুনরাগমন করবেন, তার রাজত্বের শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু ও জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত, তিনি প্রবক্তাদের মধ্যে দিয়ে কথা বলেছেন, এক পবিত্র সর্বজনীন ও প্রেরিতিক মণ্ডলীতে আমি বিশ্বাস করি, আমি পাপ মোচনার্থে এক বিকাশ নাম স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান প্রত্যাশা করি। আমি শুন আমাদের উদ্দেশ্য ঈশ্বরের কাছে তুলে ধরি। পৃথিবীর সকল লাঞ্ছিত ও নিপীড়িত জনগণের কল্যাণে প্রার্থনা করি, যেন তারা গঞ্জনার পীড়নে হতাশ না হয়ে প্রভুর লাঞ্ছনার কথা স্মরণ করে নির্যাতন জয় করার শক্তি, সাহস ও উদ্দীপনা লাভ করে। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। এই সংসারের দুর্বৃত্ত লোকদের জন্য প্রার্থনা করি, যেন কোনো না কোনো ভালো মানুষের প্রভাবে তাদের দুর্মতির পরিবর্তন হয় এবং তারা যেন তাদের বাকি জীবন ভালো কাজে ব্যয় করতে পারে। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। দেশে দেশে যারা বিভিন্ন ক্ষমতার অধিকারী, তারা যেন অন্যায় আচরণে তাদের ক্ষমতা প্রয়োগ না করে বরং তাদের ক্ষমতা যেন ঈশ্বর প্রদত্ত, এই কথা মনে রেখে মানুষের কল্যাণ কাজে ক্ষমতা ব্যবহারে আগ্রহী হন। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। বিভিন্ন প্রকার অত্যাচারের শিকার হয়ে যারা শয্যাশায়ী, তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন শীঘ্র সুস্থ হয়ে কর্তব্য কাজে মনোনিবেশ করে এবং প্রতিশোধ না নিয়ে বরং ক্ষমার আদর্শে অনুপ্রাণিত হয়ে যেন অন্তরে শান্তি, স্বস্তি ও আনন্দ অনুভব করে। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। লোভের প্রতিরোধ হলো কৃতজ্ঞতা। আসুন আমরা কৃতজ্ঞতা জানাই ঈশ্বরকে।
যা আছে যা হয়েছি যা হই আমরা সব ঈশ্বরের দান আইদের সাথে আমরা আমাদের নিজের উদ্দেশ্যের জন্য প্রার্থনা করি হে পরম সহিংসু পিতা তোমার জনগণের দুঃখ দুর্দশার কথা তোমার অবিদিত নয় তুমি তো সবই জানো তথাপি আমাদের বিনীত অন্তরের কয়েকটি অনুনয় তোমার সামনে তুলে ধরলাম তুমি সদয় হয়ে সকল প্রার্থনা পূরণ করো ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নাম সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয় আপনার হাতে অর্পিত হে পরমেশ্বর প্রসন্ন হয়ে গ্রহণ করো আমাদের এই যোগ্য নৈবেদ্য গভীর বিশ্বাস ও ভক্তির সঙ্গে আমরা এই যে যজ্ঞানুষ্ঠান সম্পন্ন করতে চলেছি তোমার আশীর্বাদে আমরা যেন তার শাশ্বত ফল লাভ করতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি প্রভু আপনাদের সহায় থাকুন আপনাদের হৃদয়ে উত্তোলন করেন আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি
হে প্রভু পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই বিহিত ন্যায্য সমীচীন করলাম কর কেননা আমরা জানি এই তোমার অপার মহিমা যে তোমার ঐশ্বরত্ব গুণে তুমি নশ্বর মানবের সহায় হয়েছ আমাদের নশ্বরতা হতে তুমি হয়ে আনো আমাদের পরিত্রাণ এবং পতিত জনের পতনের কারণ যেখানে সেখানে করো তার মুক্তি সাধন আমাদের প্রভু খ্রিস্টের দ্বারা তারই দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাৎ নন্দিত মনে নিত্য তোমার মাহাত্মের করে আরাধনা অনুনয় করি যেন আমরা তোমারই আশ্রয়ে তাদের সাথে সমস্বরে গভীর উল্লাসে গাইতে পারি তোমার জয় গান সমস্ত পবিত্রতার উৎস অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তে পরিণত হয় মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুতি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন নাও এ থেকে খাও সকলে কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে তেমনিভাবে সান্দভোজের পরে তিনি পাম্পাচ্রথিরণে এবং পুনরায় ধন্যবাদ জানিয়ে আচ্রতি তার শিষ্যদের দিয়ে বললেন নাও এ থেকে পান করো সকলে কেননা এ আমার রক্তের পাম্পাত্র নূতন শাশ্বত সন্ধির রক্ত যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো আসুন বিশ্বাসের মহান রহস্য ঘোষণা করি পালন করে আমরা জীবনদায় রুচি ও মুক্তিদায় পাম্পাত্র তোমার কাছে নিবেদন করি তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ তোমাকে ধন্যবাদ জানাই
মিনতি করি খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র মণ্ডলে বিস্তৃত তোমার কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধির সঙ্গে আমরা সত্য জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। আমাদের শান্তি প্রদান করো যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি অকামের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। Thank you.
ধন্য আমরা যারা আমি শবকের ভোজে নিমন্ত্রিত ঈশ্বরের পর তোমার অনন্ত জীবন দান
যোগ্য শিষ্য হয়ে উঠতে পারে। আমাদের শিখাও ছোটদের যত্ন নিতে, গরিবদের দুর্বলদের সেবা করতে, সম্মান করতে। আসুন প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার দিব্য প্রসাদ গ্রহণে নবশক্তি পেয়ে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমরা যেন কখনো তোমার সহায়তা থেকে বঞ্চিত না হই। শুধু এই কৃষ্ণ প্রসাদ গ্রহণের মুহূর্তে নয়, বরং জীবনের প্রতিটি পরে আমরা যেন তোমার মুক্তির কর্মে শক্তি অনুপরে উপলব্ধি করতে পারি। আমাদের রোজ বিশ্বের নাম এই প্রার্থনা করি। আচ্ছা, অনেক ধন্যবাদ আসার জন্য, অনেক ভালো লাগে। এতো সুন্দর অনুষ্ঠান হয় যখন সবাই আসি, কিন্তু যেন শুধুমাত্র যখন কাজ না থাকে নয়, যেন সব সময় ধান কাটা হোক বা লাগানো হোক, যেন এই সময় রবিবার দিন আমরা রীতিমতো খ্রিস্ট প্রসাদ প্রভুর বাণী এই খ্রিস্ট যা উৎসর্গ করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাদ দেওয়া উচিত নয়, সম্ভব। তাহলে দয়া করে এটা এই সংকল্প করবেন যেন প্রত্যেক রবিবার রীতিমতো যেই অবস্থায় থাকুক না কেন, হাওয়ায় যেইভাবে হোক না কেন, যেন এখানে উপস্থিত থাকে ঈশ্বরের সামনে আমরা একসাথে পরিবার হয়ে যেন তার বাণী শুনে তার প্রসাদ গ্রহণ করে আমরা জীবনযাপন করি। তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের নামের জন্য। একটি ঘোষণা, শুধুমাত্র 21 তারিখ থেকে কাতানাগায় বিয়ে প্রশিক্ষণ হবে। তাহলে যারা বিয়ে প্রশিক্ষণ করতে চায় এই বছরের জন্য, বিয়ে করার জন্য, তাহলে দয়া করে যোগাযোগ করবেন। আর অনেক বছর আর হবে না আমাদের এখানে, আমাদের এখানে 4 বার হয়েছে, 4 বার আমরা করেছি, কিন্তু এবছর আর করা যাবে না। আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে, আমাদের আছে আলোকীয় কর্মশালা, আছে আবার আমাদের পার্বণ, তার জন্য এই ফুটবল প্রতিযোগিতা, আর আরও অনেক কিছু। তাহলে সবাইকে আবার ধন্যবাদ। আপনারাও দেখছেন যে গ্রন্থের জন্য ওখানে কাজে পড়াতে এখন কাজ চলতেছে, কাজ চলছে, কাজ হচ্ছে না কেন, কারণ টাকাও শেষ। অনেকে কিন্তু অনেক সুন্দরভাবে গোপনীয়ভাবে টাকা দিচ্ছে, একজন 25,000 দিল একটা পরিবার, আরেকটা পরিবার 3,000, আর এইভাবে কেউ দিল কাজের জন্য জিনিস, মাল দিল, বালু দিল, কাজ দিয়ে ওখানে গ্রামবাসীরা অনেক অনেক পরিশ্রম করেছে, সবাই যেন আপন করে নেয় এই কাজ। আর এইভাবে তাহলে নিজের অবস্থা থেকে আমরা যেন উদ্ধার হই আর কিছু দিয়ে সহভাগিতা করি, ঠিক আছে, এটা আশা করি। আচ্ছা, আমাদের মধ্যে আছেন দুইজন সিস্টার, ওখানে সাদা রং পরে সুন্দর শাড়ি পরে, তারা হোলি ক্রস সিস্টার। এখানে জানি না পরিকল্পনা কি, মনে হয় আমাদেরকে নিয়ে যাবে কোথাও, তারা নিজেরা একটু করে তাহলে পরিচয় দিবে আর তাদের কথা একটু শুনবো, ঠিক আছে। তাদেরকে তাহলে স্বাগত আমাদের নম্র ধর্মগুলিতে। আশা করি ভালো লাগছে যে এই 2 দিন এখানে আছেন, আর তাদের জন্য প্রার্থনা করবো, ঠিক আছে। তাহলে আশীর্বাদের পর সবাই থাকি যেন তাদের সাথে সাক্ষাৎ করি। প্রভু
প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ঈশ্বরের শান্তিতে ও ভালোবাসায় জীবন যাপন করি। সবাইকে শুভ প্রভুর দিন শুভ সপ্তাহ।